আচ্ছা ঋতু, আবার খেলবি ওই খেলাটা? কোন খেলাটা? ওই রঙের খেলাটা? হ্যাঁ, খেলার আগে আমরা একটা গান শুনে নি। এটা তো সবুজ মৌসুমী। না ভুল, এটা তো হলুদ মৌসুমী। এটা বলতো লাল। ভুল। আচ্ছা এটা বলতো কি রং? এটা তো কলা, এটা তো হলুদ। ভুল। বলতো এটা কি রং? এটা টমেটো, এটা তো লাল। এই তো ঠিক বলেছিস। আচ্ছা এটা বলতো কি রং? বেগুন, এটা তো বেগুনি। ভুল। আচ্ছা এটা বলতো কি রং? এটা তো কালো। ভুল, এটা সবুজ রং। আচ্ছা নে, এটা তো সবুজ। আচ্ছা না, এটা তো আমি খেতে দিলাম, খা। আচ্ছা বলতো এটা কি রং? এটা তো সবুজ। ভুল, আমি তো এটার কথা বলছিলাম। ওই তুই কি আমার সাথে চিটিং করছিস নাকি রে? আমি তো জানি ভেতরটা লাল, তো আমি তো জানি। আচ্ছা বন্ধু রে, তাহলে এই খেলায় কত নম্বর পেলাম আমি? তুই ওই টমেটোর জন্য 1 পয়েন্ট পেলি। তুই তো এগুলো শিখিয়েছিলিস। আমি শিখিয়েছিলাম, এটাও আমি শেখালাম। একটা জিনিসের তো একটা রং আর হয় না। তুই জানিস চোখের অনেক রং হয়, সবুজ, ছাই, কালো। তাহলে এই খেলায় তো আমি কোনোদিনও জিতবো না। জিতবি? কেন জিতবি না? কেউ যদি নেত্রদান করে, দৃষ্টিদান, কিন্তু তার মৃত্যুর পরে, কিন্তু যদি মরে যাওয়ার পরে ভগবানের কাছে তারা চলে যায় না? হ্যাঁ, তা তো শুনেছি, কিন্তু ঠিকভাবে জানি না। আচ্ছা যখন মরে যায় তখন তো তার চোখগুলো ভগবানের কাছ থেকেই আসে না? ভালোই বলেছিস, যে নেত্র দেয় সে তো ভগবানই বটে। তাহলে ভগবানকে জানালে হয় না? জানানো পারা যায়, কিন্তু কি করে? কেন? এসএমএস পাঠিয়ে? এসএমএস? লক্ষ লক্ষ কোটি কোটি ভগবান আছে, একটা এসএমএসে চলবে? হ্যাঁ, গ্রুপ এসএমএস করা যায়। তোর কাছে ফোন আছে? হ্যাঁ, আমার কাছে ফোন আছে, তোর নাম দিয়ে পাঠিয়ে দেবো। আচ্ছা বন্ধুরি, বলছি যে এসএমএস করলে কি সত্যি সত্যি চোখটি পাওয়া যাবে?